নমস্কার বন্ধুরা আবার একটি ছোট ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই টিউটোরিয়ালে জানবো যে কম্পিউটারের ব্রাইটনেস আমরা কিভাবে কম আবার বেশি করতে পারবো কম্পিউটারের ব্রাইটনেস অনেক সময় যদি আপনার কম দরকার হয় আবার যদি অনেক সময় বাড়াতে হয় কিভাবে করবেন তার জন্য আপনাকে কম্পিউটার স্ক্রিনে এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এখানে পার্সোনালাইজ যে অপশনটি আছে সেটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ডিসপ্লেতে ক্লিক করবেন ডিসপ্লে অপশানে ক্লিক করে এখানে অ্যাডজাস্ট ব্রাইটনেস এই অপশানটি ক্লিক করবেন এটি প্রথম প্রসেস আপনাকে এভাবে দেখাচ্ছি এবার আপনি নিচে দেখুন স্ক্রিন ব্রাইটনেস এখানে এটাকে আপনি এভাবে ধরে কম বেশি অথবা কম এদিকে এভাবে করতে পারবেন অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন দ্বিতীয় অপশান দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনি এখানে মেনুবারে ক্লিক করুন ক্লিক করার পরে কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি হার্ডওয়ার্ক অ্যান্ড সাউন্ড এটাকে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে পাওয়ার অপশান পাওয়ার অপশানে গিয়ে আপনি দেখতে পাবেন এখানে নিচে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট রয়েছে ঠিক আছে আপনি চাইলে এই অপশানগুলিকে ব্যবহার করতে পারেন হাই পারফরমেন্স পাওয়ার সেভার ব্ল্যানস ঠিক আছে পাওয়ার সেভার এইভাবে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন তো আশা করি ইনফরমেশানটি আপনার ভালো লেগেছে ইনফরমেশানটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য